আমি শওকতের বেটা, মৌলবি শওকতের বেটা, মৌলবি ইয়াসিন, আমি বলে যাচ্ছি শর্ত লাগিয়ে, জুতোর মালা রেডি রাখবেন, যদি প্রমাণ না দিতে পারি কলকাতায় যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে একবার গিয়ে যাচাই করুন, ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, ডাক উকিলের মা, ব্যারিস্টারের মা, আইপিএস এর মা, মা বাবাকে বৃদ্ধা বৃদ্ধ আশ্রমে রেখে এসছে, একটা মৌলবি একটা প্রমাণ দেখাও, একটা সাধারণ মুসলমানের। আমি আপনাদেরকে বলে চাই, এই ভারতবর্ষে যে সমস্ত আমার হিন্দু ভাইরা আমার জলসা শুনেন, দলিত আদিবাসী যারা শুনছেন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ভারতের মাটিতে নয় পৃথিবীর মাটিতে মুসলমানদের একটা বৃদ্ধ বৃদ্ধাশ্রম দেখিয়ে দাও। সকলে জোরে বলুন, নারায়ণ তাকবীর। মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম পৃথিবীর কোন শক্তি দেখাতে পারবে না। কেন? যদি কোনো হিন্দু ভাই আমাকে প্রশ্ন করে, কেন মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই, পৃথিবীর অবস্থা বলে দিই, শিক্ষিতরা শুনবে, জ্ঞানীরা শুনবে, যারা ডাক্তার মাস্টার আছেন, শিক্ষিত আছেন, কলকাতায় ডিউটিতে যান, চাকরি করেন, তারা শুনেন আমার কথাটা। আমার মুসলমান ভাই, ভারতবর্ষের মতো মাটিতে কলকাতার বুকে ন্যাংটো হয়ে ঘুরে বেড়ালে দোষ হয় না, দোষ হয়, কথা বলেন, কথা বলে না এরা, শুনেছেন মেয়েরা? আচ্ছা আপনারা বলুন, কলকাতায় টাউনে হ্যাঁ না না দিবেন, প্রত্যেক দিন প্যাট আর পিট বার করে কয়েকশো মেয়ে ঘুরে বেড়ায়, ঠিক কি না? হ্যাঁ, নিজের শরীর দেখায়, পাছা দেখায়, সব দেখিয়ে বেড়ায়, তাদের জন্য মিডিয়া ঘুরে বেড়ায় না। আর আল্লাহর কি কুদরত, একটা মুসলমানদের মেয়ে বোরকা পরে কলেজে যাবে, তার লাগে তাকে কোর্টে যেতে হয়, এর থেকে দুঃখ বেদনা রাখার জায়গা আর কিছু নাই। যে মেয়ে শরীর ঢাকলে এদের কাছে লজ্জার, তাকে মিডিয়ায় যেতে হয়। আর হামারে দেশকে জিতিয়া বলে হ্যাঁ, ও ফির মিডিয়া মে চর্চা করতে কে লিয়ে বেঠ জাতে কি ইসলাম মে পর্দা করনা জরুরি হ্যায় ইসলাম মে, তো মাই তুমে পুছতা হুঁ তো তু নঙ্গা ঘুম না তেরে কো কোন মানা কর রহা, লেকিন হাম হামারে বহিন অর বেটিও কো পর্দে মে রাখেঙ্গে। কিসি কিসি বহুত সারে মিডিয়া ওয়ালে হ্যায় অর পালি হুই কুত্তি হ্যায় পুছ রহি হ্যায় কোরআন মে কহাঁ লিখা হ্যায় কি ঔরত কো ঢাকনা চাহিয়ে, তো হামারে জৈসে মৌলবিয়ো কে সাথ বৈঠো, কোরআন নে ফরমায়া, হামারে আল্লাহ নে কোরআন কে অন্দর ফরমায়া, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে ঔরত আপনি আপ কো ঢাক লো, আল্লাহ তোমারে ইজ্জত কা হিফাজত কর দেঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা তোমরা নিজেদের শরীর কে ঢেকে নাও, ইজ্জত আমার আল্লাহ তোমার ইজ্জতের হেফাজত করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমায় ধর্ষিত থেকে, ধর্ষণ থেকে বেঁচে যাবে, ব্যভিচার থেকে বাঁচবে। ইসলাম এত সুন্দর, আমার মুসলমান ভাই, সামান্য একটা মেয়ে বোরকায় কলেজে গেছে বোরকা পরে, তার লেগে তাকে কোর্টে যেতে হয়, তার লেগে হিজাব পরে গেলে কোর্টে যেতে হয়, ন্যাংটো ঘুরে বেড়ালে কোর্টে যেতে হয় না। আজকে বলুন, আপনার চোখের সামনে ঘরের কাছে বলে যাচ্ছি, যদি মনে হয় শুনতে পারব, আমার মতো মৌলবিকে দাওয়াত দিবেন, যদি কানে ঢুকবার মতো ক্ষমতা থাকে নাহলে আমাকে দাওয়াত দিবেন না, আমি দাওয়াতের ভুকা নয়। আমি মাদ্রাসার ক্লাস করি, মাদ্রাসার শিক্ষক, ডাল আলু জুটবে ওটাই খাবো, তোমার কাছে এসে আমাকে মাংস ভাত খেতে হবে এটা শর্ত নয়। আমি বছরে 300টা জলসা করলে 200 থেকে 250টা জলসায় খানা খাই না, রাস্তায় চা খেয়ে চলে যায়, এটা আমার মামুল। হাওড়া হুগলি হলে, মালদা দিনাজপুরে তো খাই না, স্টেজ থেকে নামলাম গাড়ি ছাড়ো, রাস্তায় এসে এক কাপ চা, একটা রুটি, বাড়ি নাহলে বিস্কুট, এটা হচ্ছে আমার মামুল, খেতে হবে এটা শর্ত নয়। আর আপনাদের কাছে জলসায় আসব তবে আমি খেতে পাবো, এটাও শর্ত নয়, আপনাকে হক শোনাতে পারবো, এটাই হচ্ছে আল্লাহর কাছে বড়। কলকাতায় আমাদিকে হুজুর দিকে মাদ্রাসা ছাপ বলে অনেক শিক্ষিত, আপনি যান কলকাতায়, ভালো ভালো শিক্ষিত চাকরিজীবী, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তারা আমাদিকে মাদ্রাসা ছাপ বলে। আমি তাদেরকে বলতে চাই, যারা আমাদিকে মাদ্রাসা ছাপ ভাবছে, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই ডানকুনি এলাকায় মাদ্রাসা আছে না নাই, ফুরফুরাই মাদ্রাসা আছে না নাই, হাওড়ায় মাদ্রাসা আছে না নাই, আপনি হাই রোডে চাপবেন, 110 কিলোমিটার যাবেন ডানকুনি থেকে, আমার মাদ্রাসা পড়বে। আমি দাওয়াত দিয়ে গেলাম, যান আমার অবর্তমানে যাবেন, যে কোনো স্টুডেন্টকে ডেকে জিজ্ঞেস করবেন, তুমি যে মাদ্রাসায় প্রথম ভর্তি হয়েছিলে তখন কি তোমার সঙ্গে র্যাঙ্গিং করা হয়েছিল, ন্যাংটো নাচানো হয়েছিল, প্যান্টটা খুলে দেওয়া হয়েছিল,
কোনো ছাত্র করেছিল? আচ্ছা, এরকম খবর আপনাদের কাছে আছে একটাও মাদ্রাসা সম্পর্কে? কত আসতে বলছেন বুঝতে পাচ্ছেন? অনেকজনের মনে মনে হচ্ছে শালায় বলবি কেন স্কুল নিয়ে, তাই না? ওই জন্যে নাটা আসতে হল। কষ্টের বিষয় এটাই, আমরা বলিনি, কলকাতার কাছাকাছি ডানকুনিতে বলে যাচ্ছি, এরপর আমি বলে যাচ্ছি, যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ বলেন, মাদ্রাসায় আমরা তালবিলিম দিকে কি শিক্ষা দিই শুনেলেন? আল্লাহর কসম করে বলছি, কে মানবেন না মানবেন জানি না, আল্লাহর কসম, কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নসিহত এবং উপদেশের কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নসিহত কোনো কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না, কোনো প্রফেসরের কাছে পাবেন না। যদি বলেন কে বললে, অবশ্যই এডুকেশনের প্রয়োজন, দুনিয়াবী শিক্ষার প্রয়োজন, আমি মানা করছি না কলেজ আর ইউনিভার্সিটিতে যেতে, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু তাকে দিন অবশ্যই দিবেন। আপনার ছেলে যদি ডাক্তার হয়ে যায় আর তার মধ্যে যদি দিন না থাকে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কোরআন তাদের জন্য বলেছে বালহুম আদান, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, যারা আমার আল্লাহকে চিনতে পারেনি শিক্ষা অর্জন করার পরেও, যারা রসুলকে চিনতে পারেনি, রসুলের আদর্শকে চিনতে পারেনি, তাদের কোনো মূল্য নাই আমার আল্লাহর কাছে। আপনাকে দেখিয়ে দেব, কলকাতায় চলুন, আমাকে আটকিয়ে রাখেন। কালকেও আমার হাওড়া জেলায় জলসা আছে, কুলগাছিয়ায়। আমি আপনাদের জুতোর মালা পরে যাব, যদি প্রমাণ না দিতে পারি। ডানকুনির মাটিতে আবার আসছি, ফাইভ স্টার ক্লাবে কবে আছে জানি না, ডায়েরিতে লেখা আছে। জুতোর মালা রেডি রাখবেন, আমি শওকতের বেটা মলবি, শওকতের বেটা মলবি ইয়াসিন, আমি বলে যাচ্ছি শর্ত লাগিয়ে, জুতোর মালা রেডি রাখবেন। যদি প্রমাণ না দিতে পারি, কলকাতায় যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে একবার গিয়ে যাচাই করুন, ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, ডাক উকিলের মা, ব্যারিস্টারের মা, আইপিএস এর মা, মা বাবাকে বৃদ্ধা বৃদ্ধ আশ্রমে রেখে এসছে। একটা মলবি একটা প্রমাণ দেখাও, একটা সাধারণ মুসলমানের। আমি আপনাদেরকে বলে চাই, এই ভারতবর্ষে যে সমস্ত আমার হিন্দু ভাইরা আমার জলসা শুনেন, দলিত আদিবাসী যারা শুনছেন, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ভারতের মাটিতে নয় পৃথিবীর মাটিতে মুসলমানদের একটা বৃদ্ধ বৃদ্ধাশ্রম দেখিয়ে দাও। সকলে জোরে বলুন নারায় তাকবীর। মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম পৃথিবীর কোনো শক্তি দেখাতে পারবে না। কেন? যদি কোনো হিন্দু ভাই আমাকে প্রশ্ন করেন, কেন মুসলমানদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের বাবা মা যখন বৃদ্ধকালে বৃদ্ধাকে পৌঁছে যাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সত্য কথা বলবেন, যারা মা বাপকে কষ্ট দেয়, ভাত দেয় না, মা বাপের সঙ্গে ঝগড়াঝাঁটি করে, তারা দেখবেন যদি কোনো হুজুরের সঙ্গে দেখা হয়, বাবা মা বাপের খিদমত করো তো, জি আমার মা আমার জান কিন্তু সারা ভাত দেয় না, ঠিক কি না? কেন বলে? লজ্জাই বলে। কেন? ইসলামে কেউ যদি মা বাবাকে কষ্ট দেয়, তাকে লোকরা আমরা খারাপ চোখে দেখি, ঠিক কি না? কথা বলে খারাপ চোখে দেখি, কি বুঝলে? আমি তো মাদ্রাসায়, পশ্চিমবাংলার কোনো মাদ্রাসাতে আমি পড়িনি, বাস্তব কথা, আমি আমার আব্বাজির মাদ্রাসায় পড়েছি, তারপরে গুজরাট, তারপরে লখনউ, আমার পড়াশোনা শেষ মুম্বাইয়ে। গুজরাটের দাঙ্গার সময় মুম্বাইয়ে আমি ছ সাত মাস ছিলাম, আমার পড়াশোনা বাংলার কোনো মানসাই নেই। তো আমার আব্বাজির খিদমতের আমার সুযোগই কখনো হয়নি। লকডাউনের সময় অসুস্থ হয়েছিলেন, তখন একটু সুযোগ হয়েছিল যে বাপের পায়খানা ফেলতে পেরেছি, একটু সুযোগ হয়েছে যখন দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডে নিয়ে গেলাম, তো আমি জিজ্ঞেস করলাম, স্টেজারে শুয়েছিলেন, বেড বেড রেডি হচ্ছিল, আমি বললাম জি এক গ্লাস জুস খাবেন মুসাম্বির? ঘাটটা হিলালো, আমি দোকান থেকে বানিয়ে নিয়ে এসে ঘরে হাত দিয়ে এক গ্লাস খাওয়ালাম, আর আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়ে বললাম, এটাই যদি এটার বদলতে যদি আমাকে আল্লাহ জান্নাত দাইতা দিবে। যারা নিজেদের মা বাপের খিদমত করতে পারেন না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, অপব্যবহার করে, কিয়ামতের দিনে আমি তাদের জন্য আল্লাহর কাছে সিফারিশ করতে পারবো না।
যদি বলেন আমার মা বাবা আমাকে কিচ্ছু দেয়নি, তারপরও খিদমত করো, তারপরও খিদমত করো। হে আমার যুবক ভাইরা, যারা মা বাবার সঙ্গে অপব্যবহার করেন তাদেরকে একটা খালি দলিল দিয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা নবীকে নবুয়ত দান করলেন, তার ভাই হারুনকেও নবুয়ত দান করলেন। মুসা নবী বললেন, আল্লাহ ফিরাউনকে তুমি দাওয়াত দিতে বলছো, আমি কেমন করে দাওয়াত দেবো যে নিজেকে আল্লাহই দাবি করে বসে আছে। ফিরাউন কি দাবি করেছিল? আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, আমি সব থেকে বড় আল্লাহ, তাকে দাওয়াত দিতে যাব কেমন করে দেবো? সে তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, সে নেমো খারাপ, সে বেঈমান কাফের। আল্লাহ মুসা নবীকে দাওয়াত শিখালেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার আখলাকের দ্বারা শুনেন, আজকে মুসলমানের দ্বারা ইসলাম প্রচার হয় না কেন? আমাদের কাছে আখলাক আর চরিত্র নেই, কার? নবীজি, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যদি আমাদের কাছে থাকতো, আপনার দ্বারা ইসলাম প্রচার হতো। চলুন, হযরতে মুসা নবীকে আল্লাহ বললেন, শোনো তুমি কিভাবে দাওয়াত দিবে ফিরাউনকে, কুলু কাওলাল লাইনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে, কুটি কথা বলতে পাবে না, যেহেতু তোমাকে সে নিজের বাপের মতো লালিত পালিত করেছে, রাজশাহীতে পালন করেছে, তোমাকে যে বাপের মতো পেলেছে তাকে তুমি খারাপ ভাষায় দাওয়াত দিও না, বেঈমান বলো না, কুটি কথা বলো না, নরম ভাষায় দাওয়াত দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা নবী কাফেরকে দাওয়াত দিতে যাচ্ছে, আল্লাহই দাবি করেছে, জাহান্নামী ফেরাউন তাকে দাওয়াত দিতে যাচ্ছে, যদি তার সঙ্গে নবীজিকে নরম ব্যবহার করতে আল্লাহ বলেন মুসা নবীকে, তাহলে আপনার বাবার সঙ্গে আপনার কি ব্যবহার করা দরকার বাম্মায়ের সঙ্গে? আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন।